তোমার নামটা বলো। যে আমার নাম, আমার নাম মোহাম্মদ জিহাদ। কোন মাদ্রাসায় পড়ো তুমি? শিবালয় নতুনপুর হাফিজা মাদ্রাসা। মাশাআল্লাহ, ভালো। আমি ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, জিহাদের আব্বার কাছে, যে জিহাদের কি সমস্যা ছিল? জিহাদের সমস্যা ছিল ওর নাকে, মানে দুনো নাকে মানে পলিপাস হইয়া, মানে ভিতরে একদম খাইটা গেছিল, নাক বন্ধ হয়ে, নাক বন্ধ হয়ে গেছিলো। মানে ঘুমাস পড়াইতে মানে কষ্ট হইতো, ওর মাথা ব্যথা করতো। তো ইনশাল্লাহ পরে আমি শুনছি যে এনে খুজুরের দোকান আছে, খুজুরের দোকানে এসে পরামর্শ নেওয়ার পরে নিজে চিকিৎসা করছে। আল্লাহর রহমতে আমার ছেলে মানে পুরোপুরি আল্লাহর রহমতে সুস্থ আছে, অনেক ভালো চিকিৎসা, অনেক ভালো হয়েছে। আল্লাহর রহমতে এখন আর সমস্যার ভিতরে কোনো কিছু নেই। মানে জিহাদের নাকে পলিপাস থাকার কারণে ওর নাক বন্ধ থাকতো, নিঃশ্বাস নিতে কষ্ট হইতো, ঠান্ডা লাগতো, মাথায় ব্যথা করতো, পড়াশোনায় খুব ডিস্টার্ব হইতো। তো আমার কথা শোনার পরে এখানে আসলো, এই মেডিসিন ট্রিটমেন্ট দিলাম, আল্লাহর রহমতে এখন ও পুরোপুরি সুস্থ আছে আর কোনো সমস্যা নাই, পড়াশোনা এখন ঠিকমতো করতে পারতেছে। যদি এরকম কারো সমস্যা থাকে আল্লাহর রহমতে আপনারা চলে আসতে পারেন। তো এটা ন্যাচারাল ওষুধ, কোনো ক্ষতি নেই, ব্রেন বা চোখের কোনো ক্ষতি হয় না, কোনো কাটা ছেঁড়া নাই, কোনো ব্লিডিং হয় না, সুই ব্যবহার করা হয় না, শুধুমাত্র মেডিসিন। শুধু মেডিসিন ব্যবহার করলে 10 থেকে 15 মিনিট সময় লাগে মাত্র, আল্লাহর রহমতে এটাই সুস্থ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।